আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা বাস মোড আপনার সাথে শেয়ার করব। মূলত এটা তাদের জন্য নতুন যারা এর আগে খেলে নাই, বাট বাস মোডটা প্রায় বছর দুই বছর আগের বাস মোড। এটা অনেক আগের বাস মোড, বাট এমনিতে কিন্তু এটার ভিউর দিক দিয়ে অনেক সুন্দর একটা ভিউর একটা বাস মোড। এটা হচ্ছে একটা প্যাসেঞ্জার ভিউ, একটা প্যাসেঞ্জার ভিউ একটা বাস মোড। তো 2023 সাল 2024 সাল অনেক নতুন প্লেয়ার আছে, অনেক নতুন নতুন বাসিডের মধ্যে প্লেয়ার আসছেন, খেলতেছেন গেমটা। তো নতুন নতুন বাস মোড দিয়ে খেলতে পারেন। পুরাতন হলো আপনাদের জন্য এটা নতুন, এবং আমি যেহেতু অনেকদিন পর এটা দিয়ে খেলতেছি, আমার জন্য জিনিসটা নতুন। আমি আজ বহুদিন পর এই মোডটাকে আমি অনেকদিন পর পাইছি, এবং ভাবলাম যে আপনার সাথেও শেয়ার করা যাক জিনিসটা। আশা করতেছি মোডটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবং এই বাস মোডের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। তো সব কিছু জেনে তারপরে ডাউনলোড করতে যাবেন, অন্যথায় কিন্তু পরবর্তীতে ডাউনলোড করার পর খেলে মজা না পাইলে আমাকে এসে নানান কিছু বলতে পারবেন না। তো এখন যদি আপনি বাস মোটা আউটলুকটা দেখেন তাহলে দেখতে পারবেন মোটামুটি ভালোই, এমনিতে খারাপ না। বাইরের দেশে একটা বাস হিসাবে মোটামুটি ভালোই, এবং বাংলাদেশে একটা বাস স্কিন, হানিফ পরিবহনের বাস স্কিন আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই বাস মোটা যেহেতু অনেক আগের একটা বাস মোট, সেক্ষেত্রে সেদিক দিয়ে বিবেচনা করলে আপনারা এই বাস মোটটাতে কোনো প্রকার অ্যানিমেশন পাইতেছেন না। আর অ্যানিমেশনগুলো আপনারা তেমন ইউজ করেন না এটা আমি জানি, এটা জাস্ট এমনিতে শো অফের জন্য দেওয়া হয়, এটা আপনারা তেমন একটা কাজে লাগান না অ্যানিমেশন। তো এখানে আপনি অ্যানিমেশনটা একটু মিস করবেন, এবং এই বাস মোডটাতে আপনারা ভিতরে দেখতে পারবেন একটা জিপিএসও পেয়ে যাবেন, আপনার দরকারি জিনিসটা পেয়ে যাবেন। এটা না থাকলে কিন্তু আপনারা জানি 99% প্লেয়ারই এই মোডটা ডাউনলোড করতেন না। তো ভিতরে আপনারা জিপিএসটা পেয়ে যাবেন, এবং এই বাস মোডটাতে আপনারা প্রায় 200+ 200-এর কাছাকাছি আপনারা এখানে স্পিড তুলতে পারবেন। আমি এখানে 180 থেকে 90 আমি তুলতে পারছি, এবং এই বাস মোডটা দিয়ে আমি স্পিড ট্রাফিক, বর্তমানে আপনারা যেটা দেখতেছেন এই স্পিড ট্রাফিকের যে ট্রাফিকগুলো আছে ওদেরকে আমি ওভারটেক করার অনেকটা বেশি চেষ্টা করছি। এবং আমি কিছুক্ষণ পর, আমি কিছুক্ষণ ড্রাইভিং করার পর আমি দেখলাম যে হ্যাঁ, কিছু আরেকটু এক্সেলটা চাপ ধরে রাখলে অবশ্যই এখানে যে ট্রাফিকগুলো আছে সেগুলোকে অনায়াসে এখানে ওভারটেক করাটা সম্ভব। কিন্তু আপনাদের সমস্যাটা হবে সেখানে যে এটার এই ব্রেকিং সিস্টেমটা একদম ভালো না, একদম খারাপও না, ওরকম বলবো না, মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা ব্রেকিং সিস্টেম আপনারা এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই যদি মোডটাকে ডাউন করেন এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ব্রেকটা একটু মোটামুটি লেভেলের হবে, অতটা হাইও না অতটা ভালোও না। এবং এটা কন্ট্রোলিংটা মোটামুটি ভালো, আমার কাছে ভালোই লাগছে, এবং ভিউটা হচ্ছে একটা প্যাসেঞ্জার ভিউ। তো সব কিছু মিলে ওভারঅল আমার কাছে বাস মোডটা মোটামুটি ভালো লাগছে। যারা একটা প্যাসেঞ্জার ভিউ বাস মোড চাইতেছেন তারা চাইলে তো আবার হানিফ পরিবহনে তারা চাইলে এটাকে ডাউন করে খেলতে পারবেন। আশা করতেছি আপনাদের কাছে মোডটা ভালো লাগবে, খেলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার খেলার পর কেমন লাগছে আপনার কাছে এই বাস মোডটা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকমই সব নতুন নতুন বাস মোড, ম্যাপ মোড, ওবিবি রিভিউগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।